হ্যালো ভিভার্স, গুড মর্নিং, দিস ইস আলি অ্যান্ড ইউ আর ওয়াচিং পেটটক ইউটিউব চ্যানেল। রাতে বৃষ্টি হয়, ছাদটা একটু ভিজে ভিজে হয়ে গেছে চারিটা দিক। এখনও ছাদ ক্লিন হয়নি, কারণ কিছু কাজ বাকি আছে, যেমন এখানে মেন গেটের কাজটা বাকি আছে, আর বাকি কালকে যে কাজগুলো হয়েছিল সেই নেট বা সমস্ত কিছু রঙের কাজটাও বাকি আছে। তো আজকে আমরা ওয়ান বাই ওয়ান সেগুলো করব, আর আশা করছি হোপফুলি যদি আজকে ওয়েদার ভালো থাকে তাহলে আমরা হয়তো লফটের পুরো কাজটা কমপ্লিট করে ফেলবো। তো কালকের কাজটা এতদূর পর্যন্ত আগিয়ে ছিল যে পুরো নেটের টোটাল স্ট্রাকচারের মধ্যে জিআই নেট এসছে লফটের। আর সেকেন্ড হচ্ছে এখানে এই যে ব্রিডিং সেকশনটা, এই ব্রিডিং সেকশন এখানে তো জলে অসুবিধা না হয়, তাই এরকম একটা পুরো টিনের সেট করে দেওয়া হয়েছে। বাট এখানে আমাদের একটা প্ল্যানিং ছিল যে এখানে একটা দরজা হবে, মানে এই সেকশনটা একটা দরজা হবে, তো ব্রিডিং সেকশনের জন্য একটা আলাদা রকম সেট আপ থাকবে। বাট পরে সেই প্ল্যানটাকে আমরা ক্যান্সেল করি, কারণ অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে ব্রিডিং যে সেকশনটা আছে সেই সেকশনটাকে আমরা যদি দরজা করে দিই তাহলে দেন পায়রাগুলো এই জায়গাটা স্পেসটা কম পাবে ওদের চলার জন্য, ঘোরাফেরার জন্য। তো দ্যাটস ওয়াই আমরা সেটা ক্যান্সেল করলাম। তো এই পর্যন্ত বন্ধুরা এসে দাঁড়িয়েছে লফটটা, এই হচ্ছে রানা, পুরোপুরি আমার স্বপ্নের লফট, আমার ড্রিম লফট। আমি অনেক মেহনত অনেক কষ্ট করেছি এটার জন্য, টাকা পয়সা তো ঠিক আছে একটু কম বেশি আছেই, যে টাকা পয়সা দিয়ে আমরা আমাদের প্রত্যেকের কাজ করতে গেলে টাকা পয়সা লাগেই, বাট এই যে ড্রিমটা যে আমি কেমন লফট বানাবো, কীরকমভাবে কী করবো না করবো, আমার আজ প্রায় পাঁচ ছ দিনের মেহনত, টোটাল একটা সপ্তাহ বলতে পারেন। তো আমি ফাইনালি সত্যি বলছি বন্ধুরা খুব খুশি, আজ এত বছর পায়রা করছি, আমি অনেক লফটে যেতাম, গিয়ে নিজের লফটের জন্য আমার মনটা ভালো লাগতো না, যে সব দাদাদের ভাইদের লফট এত ভালো দেখতাম আর নিজের লফটা না সেখানে কাঁচা মনে হতো। আমার ব্রিডিং সেকশন পুরো ছিল, আমার ব্রিডিং সেট আপ অনেক ছিল, বাট আমার লফটের মধ্যে নর মাদা বা এই জালঘরটা ছিল না। যদিও আমার এখানে তাওয়াটা উপরওয়ালার ইচ্ছায় খুবই ভালো, আমার তাওয়া নিয়ে পায়রার কখনো কোনো প্রবলেম হয়নি সেই অর্থে, বাট তবুও আমার এই ধরনের একটা লফটের খুব ইচ্ছা ছিল, ইঁটের ইচ্ছা ছিল, অবভিয়াসলি ইঁট অ্যাজবেস্টস বা এরকমভাবে ইচ্ছাটা ছিল, কিন্তু যতটা সম্ভব হয়েছে ততটা করেছি এই মুহূর্তে। এরপরে আস্তে আস্তে যদি উপরওয়ালার ইচ্ছা থাকে তো একদিন নিশ্চয়ই সেরকম বড় কিছু লফট বানাতে পারবো, বাট এই মুহূর্তে যেটা হয়েছে সেটাও আমার কাছে আমি খুবই স্যাটিসফাইড। বাকি আপনারা জানাবেন, কারণ আপনাদের কমেন্টসটাও মাথায় রাখি। আমাকে অনেক ভাই কমেন্ট করেছো, সত্যি বলতে অনেক ভাই আমার ভালো চেয়েছো বলেই এই কমেন্টটা করেছো, যে আলি ভাই আপনার পায়রা আমাদের ভালো লাগে বাট আপনার লফটটা আমাদের ভালো লাগেনি সেই অর্থে। তো যে সমস্ত ভাইয়েরা সেটা কমেন্ট করেছো আমি প্রত্যেক ভাইয়ের কমেন্টসগুলোকে পুরো পজিটিভভাবেই দেখেছি, তো প্রত্যেক ভাইয়ের কমেন্টসটা আমি মাথায় রেখেছি, আমি আপনাদের প্রতিটা কমেন্টস পড়ি, প্রতিটা কমেন্টস রিপ্লাই দিই। এই দেখুন সময় পাচ্ছি না বলে কি অবস্থা, জল হয়ে গেছে, পেরেকগুলো সব জং পড়ে যাবে। তো যদি আজকের কাজটা কমপ্লিট হয়ে যায় দেন আমি এই ছাদটাকে পুরোটা ক্লিনটা অবশ্যই করে নেব। তো দেখুন বন্ধুরা এই হচ্ছে এখন কন্ডিশান। তো এখন এই ছাদে পুরো জালঘরটা আমরা রং করব। সেকেন্ড হচ্ছে ইচ্ছা যে এখানটা একটা গোল পোস্ট বানাবো যাতে পায়রাগুলো এসে বসতে পারে এই জায়গাটাতে, আর বাস আর এখানে একটা গেট বানাবো। তো আজকে টোটাল সারাদিনের এইটাই প্ল্যান প্রোগ্রাম। আমি আমার লফটের এই ভিডিওটা হয়তো আজকের লফট মেকিং ভিডিওটা হয়তো এন্ড হবে, আজকে লাস্ট ভিডিও হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা নতুন আমার এই চ্যানেলে বা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাপোর্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, যারা লফট বানাতে চায় তাদেরকে শেয়ার করবেন যাতে তারাও একটা আইডিয়া পায়, আর কি বলবো এইটুকুই সাপোর্ট করবেন, তাহলে আমি সত্যি খুব খুশি হব। বাস এখন আমি আপাতত আমার যে ব্লু রং আছে আর যে ব্ল্যাক রং আছে সেগুলো স্টার্ট করে দিই। তো একটু অসুবিধা হবে আমার রং করতে, আমি জানি যেহেতু আমি কাঠের উপর নেট দিয়ে দিয়েছি একটু সমস্যা হয়েছিল বলে নেটটা আমাকে আলাদাভাবে কিনে নিতে হয়েছে, আগে আমি রং করতে পারিনি, বাট উপরের স্ট্রাকচারটা আমি আগে রং করে নিয়েছিলাম ব্লু রং। তো এই রংটা আমি দেখছি ব্লু রংটা সেইভাবে ফুটছে না, হয়তো ইয়েলো বা হোয়াইট হলে বেশি ভালো হতো, বাট আমার ব্লুটা খুব পছন্দের রংগুলো করছি। বাস আপনারা জানাবেন কমেন্টসে যে আপনাদের কেমন লাগলো। আর এখন দেখুন সকাল ছটা বাজে, ঘুম নেই, আবার সকাল ছটার সময় উঠে গেছে ছাদে যাতে এই কাজগুলো আমি সেরে রাখতে পারি, মিস্ত্রি আসার আগে যাতে কাজটা আগিয়ে রাখতে পারি। এই পর্যন্তই বন্ধুরা আপনারা কন্টিনিউ থাকুন, ভিডিওতে আমি পুরো টোটাল কমপ্লিট পার্ট পর্যন্ত দেখিয়ে দেবো।
পুরো স্ট্রাকচারের যে গেট, মেন গেটটার ভাবছি কাঠটা একটু স্ট্রেট কাট দেবো, ভালো কাঠ দেবো। তো এই কালীবাগের একটা কাঠের গোলায় চলে এসছে, অল্প পরিমাণ কাঠ লাগবে, দেখা যাক। ইস, রাস্তায় দাঁড়িয়েছে, কাদা ছিটকিয়ে পুরো অবস্থা খারাপ। কী অবস্থা, সবে এক্ষুনি গোসল করে এসছে। 50 টাকা করে কিলো, 6 কিলো হয়েছে, 3টে কাঠ নিয়ে নিয়েছি 5 ফুটে। দরজার পাল্লার কাঠ নিয়ে চলে এসেছি, 50 টাকা কিলো করে, 6 কিলো 300 টাকা। এখানে দরজার পাল্লাটা হয়ে যাবে, নেট অলমোস্ট সব রং হয়ে গেছে। এই দরজার নেটটা রং করে নিচ্ছি মিস্ত্রি আসার আগে, অ্যান্ড এই পাল্লাটা একটু রঙের কাজ বাকি আছে, এই উপরে এই জায়গাটা, আর এছাড়া এই নিচের এই পাল্লাগুলোকে ব্ল্যাক রং করে দেবো। তো রঙের কিছু কাজগুলো কমপ্লিট করে নিয়ে আজকের দরজার কাজটা কমপ্লিট করলে ফাইনালি লফটটা রেডি হয়ে যাবে, আর এখানে একটা গোল পোস্ট বানাবো ভাবছি। তো আপনারা ভিডিও সাথে থাকুন, দেখি ফাইনাল আজ কতটা কী করতে পারি। আশা করছি আজকেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দরজার যে পাল্লার নেট, এর কালারটা কমপ্লিট, আর দরজার পাল্লাগুলো এখানে কালার করে নেবো, এখন ব্ল্যাক কালার করবো, দেন বাকি রেস্ট যেখানে যেখানে কালার বাকি আছে সেগুলো করে নেবো। কালারের কাজ অলমোস্ট কমপ্লিট, আর কিছু কিছু কাজ ছোটোখাটো বাকি, যেমন এই যে গেটের কাজ এখানে হচ্ছে, অ্যান্ড এদিকে স্ট্রাকচার পুরো রেডি, আর এদিকে এই যে রং করে শুকোতে দিয়ে দিয়েছি গোলপোস্টটা। সো গাইস, আমাদের লফটের কাজ অলমোস্ট ডান, এদিকে এই যে গোল পোস্ট হয়ে গেছে, এই হচ্ছে আমাদের পুরো টোটাল রানারের আপার সাইড, এই যে রং যেটুকু বাকি, অল্প অল্প করে রঙের কাজ করছি, জাসমিন এদিকে রং করছে কিছুটা। তো আজকের পুরো কমপ্লিট, আমিও একটুকুনি এবারে একটুকুনি রিল্যাক্স পাবো, 5-6 দিন খুবই হ্যাট্রিক শিডিউল একটা গেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতটা ভালোবাসা দিয়েছেন আপনারা ভিডিওগুলোতে, আর এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করবো, আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো আরও ভালো কিছু। তো বাস এই বলেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কথা হবে নেক্সট স্টোরিতে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লফট নিয়ে, নতুন কোনো পায়রা, নতুন কোনো স্টোরি নিয়ে। তখন টাই টেক কেয়ার, বাই বাই, অলওয়েজ কিপ স্মাইলিং। সো ফ্রেন্ডস, ফাইনালি 6 দিনের অক্লান্ত পরিশ্রমের পরে লফট এরকম দাঁড়িয়েছে, আপনারা দিনের বেলা আরও ভালোভাবে দেখতে পারবেন আমার ভিডিওতে। জাসমিন তালা দিচ্ছে, ও বলেছিল একটা তালা নিয়ে নাও। জাসমিন কেমন লাগছে? জাসমিন, জাসমিনেরও অনেক পরিশ্রম আছে, ও প্রচুর হেল্প করেছে যতটা সম্ভব হয়েছে, ওর থেকে রং করা, কাঠ ধরা, কাঠ আনা, নেট কিনতে যাওয়া, কাঠ কিনতে যাওয়া, এভরিথিং। জাসমিন কিছু বলবে ভিডিওটা এন্ড করো? আচ্ছা, 50,000 সাবস্ক্রাইবার, আচ্ছা। তো ঠিক আছে ফ্রেন্ডস, টাটা, টেক কেয়ার, অলওয়েজ কিপ স্মাইলিং।